ভয়ঙ্কর দুর্ঘটনা। রাজপথত বাগরিল যাত্রীবাহী বাস, নিহত এজন। আগরতলার গুয়াহাটী অভিমুখে আহি থকা অবস্থাত ডিমা হাসাও জেলার ঘিটকছড়া আর ভাড়াঙ্গাজর মাজত দুর্ঘটনাত পতিত হয় এই যাত্রীবাহী নৈশ বাসখন। ভয়ঙ্কর দুর্ঘটনাটোত এজন যাত্রীর মৃত্যু হওয়ার লগতে গুরুতরভাবে আহত হয়েছে আন যাত্রীসকল। আনফালে পুনের প্রাকৃতিক দুর্যোগের কবলত পড়ছে পাহাড়িয়া জেলা ডিমা হাসাও। মুষলধার বরষুণের ফলত এফালে ভূমিস্খলন, আনফালে বান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডিমা হাসাওত পুনের যে 2022 সনের বিভীষিকার পুনরাবৃত্তি ঘটিব ধরেছে। শোচনীয় হয়ে পড়ছে ঘাইপথর অবস্থা। রাজপথর পিছত বিচ্ছিন্ন হয়েছে রেলপথ। জাতিঙ্গা আর হারাঙ্গাজার মধ্যবর্তী কেবাটাও স্থানত রেল লাইনের উপর খহি পড়ছে পাহাড়ের ভূমি। রেলপথর উপরে বাগরিছে পানি, একাধিক টানেলর ভিতর একাঠো পর্যন্ত পানি, ফলত স্তব্ধ হয়ে পড়ছে রেল চলাচল। নেড়ানেপেড়া বরষুণের ফলত হাফলং শহরের প্রাণকেন্দ্র থাকা লেকর জলস্তর বৃদ্ধি পাইছে। জাতিঙ্গা নৈর পানি শোচনীয় হয়ে পড়ছে হাফলং শিলচরের ঘাইপথর অবস্থা। প্রবল বরষুণের বাবেই ডিমা হাসাও জেলার প্রতিখন বিদ্যালয় বন্ধ রখার নির্দেশ দিছে জেলা আয়ুক্ত আর পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদর প্রধান সচিবে। ইফালে নিশারে পড়া প্রচন্ড শিলাবৃষ্টি আর ধুমুহার তাণ্ডব কাছাৰৰ ঢলাই। ভয়ঙ্কর শিলাবৃষ্টিয়ে বহুতো বাসগৃহর তিনপাত ফুটাই নষ্ট করেছে। বহুকেইখন বাহনের গ্লাস ভাঙি চুরমার করেছে শিলাবৃষ্টিয়ে। প্রাকৃতিক দুর্যোগের ফলত রাষ্ট্রীয় ঘাইপথত তথা রেলপথত যাতায়াত ব্যাহত হওয়ার ফলত সুবুরিয়া রাজ্য ত্রিপুরাত নাটনি হয়েছে পেট্রোল ডিজেলর। ত্রিপুরা সরকারে ইতিমধ্যে পেট্রোল ডিজেলর নাটনির প্রতি লক্ষ্য রাখি প্রতিদিনে দুচকিয়া আর তিনচকিয়া বাহনের বাবে 200 টাকা, চারিচকিয়া বাহনের বাবে 500 টাকার পেট্রোল ডিজেল ক্রয় করার নির্দেশনা জারি করেছে। ঠিক সেইদরে 12 চকিয়া ট্রাকত 80 লিটার, 10 চকিয়া ট্রাকত 60 লিটার আর 6 চকিয়া ট্রাকত 45 লিটার ডিজেল ক্রয়ের অনুমতি প্রদান করেছে ত্রিপুরা সরকারে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।